হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য সেরা কিছু স্টিকার। সেই স্টিকারগুলো দিয়ে যদি আপনার বন্ধু বা কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, সে কিন্তু আপনার মেসেজটি দেখে অনেকটাই খুশি হবে এবং অবাক হয়ে যাবে। তো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপের মধ্যে সেরা স্টিকারগুলো সেট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন ভিডিওর পরে দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন ভিডিওর পরে দেখিয়ে দিব। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে স্টিকার রয়েছে। তো অনেক সুন্দর সুন্দর স্টিকার এখানে রয়েছে। তো আপনি যেটি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করতে চান যে স্টিকারগুলো, ওই স্টিকারের পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন আছে না, প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশনটাতে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে নেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, এখানে আপনারা ওয়েট করবেন। লোডিং নেওয়া শেষ হওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেন আপনারা কী করবেন, এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের সাইন ইনটি হয়ে গেছে। তো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এ অসাধারণ স্টিকারগুলো সেট করার জন্য যে স্টিকারগুলো আপনার থেকে পছন্দ হবে অথবা ভালো লাগবে, ওই স্টিকারের পাশে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড টু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই অপশনটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপসে ক্লিক করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই অসাধারণ স্টিকারগুলো সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ক চলে এসেছে। তো আপনারা চাইলে সবগুলো স্টিকারও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন আমি আরও কিছু স্টিকার অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করব, দেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলো কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে চলে আসব। তো আপনারা যতগুলো স্টিকার অ্যাড করতে চান ততগুলো স্টিকার কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করে নেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি এখন ওপেন করব। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনি যে বন্ধুকে মেসেজ করবেন অথবা কাউকে মেসেজ করবেন তার হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশান আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট কার্টন, ঠিক আছে, ওই কার্টনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে তিনটি অপশান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই প্রথম অপশানটি আছে না, প্রথম অপশান আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টিকারগুলো কিন্তু অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আপনার বন্ধুদেরকে সেট করার জন্য, ঠিক আছে, আপনার বন্ধুদেরকে এও অসাধারণ স্টিকারগুলো সেন্ড করার জন্য দেন যে স্টিকারটি আপনার সেন্ড করতে মন চায় ওই স্টিকারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্টিকারটি কিন্তু অলরেডি আমার বন্ধুদের কাছে সেন্ড হয়ে গেছে। অসাধারণ কিছু এখানে আপনারা স্টিকার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মন খারাপ, তো অনেকটাই সুন্দর সুন্দর স্টিকার আপনারা এখানে পেয়ে যাবেন। তো যেটি আপনার ভালো লাগে ওই স্টিকারটি কিন্তু আপনার বন্ধুর কাছে ইজিলি আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। তো আপনারা স্টিকার অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করে দিবেন এম স্টিকার, ঠিক আছে। এম স্টিকার সার্চ করার পর আপনারা কিন্তু প্রথমে অ্যাপসটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটি হলো এম স্টিকার অ্যাপ। জাস্ট আপনার প্লে স্টোর থেকে এম স্টিকার অ্যাপটি ইনস্টল করে খুব সহজেই আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে বেস্ট কিছু স্টিকার সেট করে নিতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে মেসেজ করতে পারবেন।
সো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।